দর্শক লেখ চব্বিশ নাইটে এখন আমরা সরাসরি চলে যাব আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব দু হাজার পনেরোর আয়োজনে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিব শুভ শুভ সেখানে কি হচ্ছে আমাদেরকে জানান এবার চতুর্থবারের মতন আয়োজিত হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ উৎসব উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব দু হাজার পনেরো আপনারা জানেন এটা আজকে থেকে শুরু হয়েছে এক ডিসেম্বর রাত ভোর পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর এবারের আসতটি আপনাকে জানিয়ে রাখি এবার আসতির উৎসর্গ করা হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী কায়ন চৌধুরীকে আপনাকে আরও জানিয়ে রাখি গত বছর দু হাজার চোদ্দ সালে এখানে পারফরমেন্স করার পরেই কায়ন চৌধুরী অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ইন্তেকাল করেন তো বিশেষ করে তাকে উৎসর্গ করেই এবার আয়োজন করা হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ উৎসব উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব দু হাজার পনেরো আর আজকের অনুষ্ঠানটি আসলে সন্ধ্যা পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল পরে সন্ধ্যা সাতটা অবস্থায় পারফরমেন্স শুরু হয় প্রথমেই পারফরমেন্স শুরু করে পল্লবী ডান্স গ্রুপ পল্লবী ডান্স গ্রুপের পরপরই এখানে তবলা কীর্তন উপস্থাপন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয় এরপরেই সঙ্গীতালয় আসলে কিছু কিছু ছোট শিশুরা অসাধারণ কিছু পারফরমেন্স করছিল তাদের পারফরমেন্স শেষ হওয়ার পরেই এখন আসলে মঞ্চে পারফরমেন্স করার জন্য তারা যারা উপস্থিত আছেন তারা হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ধ্রুপদ পরিবেশন করবেন তারা এরপরেই মঞ্চে উপস্থাপনের জন্য কর্ণাটক বাসী বাজানোর জন্য আসলে উপস্থাপনা মঞ্চে আসবেন বিখ্যাত বাসী শিল্পী কর্ণাটকের বাসী শিল্পী জয়প্রদা রামমূর্তি তাছাড়া আজকে যার পারফর্ম করবেন রাহুল শর্মা কৌশিকী চক্রবর্তী স্বতারা বাজাবেন পণ্ডিত কুশল দাস এবং সবশেষে কর্ণাটক সঙ্গীত পরিবেশন করবেন বিদেশি করেছে আর অনেক দর্শক এখনো স্টেডিয়ামে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এবং আমরা আশা করছি যেহেতু প্রোগ্রামটা আসলে ভোর পাঁচটা পর্যন্ত পর্যন্ত চলবে তো রাত দশটা এগারোটার হয়তো হয়তোবা আরো বেশি দর্শক আমরা দেখতে পারবো আর ছবি শ্রণের মাধ্যমে দর্শকদের আরো একটি কথা জানিয়ে রাত একটার দিকে কিন্তু প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে অথব যারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে চান বা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে একটার আগে এখানে প্রবেশ করতে হবে আর এখন কিন্তু ঠান্ডা একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি প্রতিবারের মতো এবারও বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীতে আসলে এটা তো আসলে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের যে একটি সুন্দর আসর সেখানে আসলে দর্শক সবসময় চেষ্টা করে শ্রোতারা সবসময় চেষ্টা করে একটি মনোরম পরিবেশ আর এই মনোরম পরিবেশটা সবসময় আমাদের উপর দিয়ে থাকে উপহার দিয়ে থাকে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের মাধ্যমে যেটা এবার চতুর্ভার মতো উপস্থিত উপস্থাপন হচ্ছে আর এটা চলবে পয়লা ডিসেম্বর পর্যন্ত শুভ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য